আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি প্রিয় নবীজির সঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেই ঘটনায় স্বয়ং রাসল সাল্লাহুসাল্লাম আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন এবং তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল এই ঘটনাটি ঘটেছিল হজরতে খাদি চারাদিয়াল্লাহ তাল্হার ইন্তেকালের অনেক পরে যা হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবং খাদিজা রাদি আল্লাহ তালহ্নহার জ্যেষ্ঠ কন্যা ছিলেন জয়নাব রাদি আল্লাহতালহা নব্বতের আগে নবীজি তাকে মক্কার আবুল আস ইবনুর রাবির সাথে বিয়ে দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন নব্বত লাভ করলেন তখন জাইনাবসহ তার পরিবারের সকলে তার আনিত দিনের উপর ইমান এবং তাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেও জাইনাব রাদি আল্লাহতালহার স্বামী আবুল আস নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর ইমান আনয়ন করেননি নিজের পিতৃ ধর্ম ত্যাগ করে পূর্বপুরুষদের বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে মোহাম্মদ সাল্লু সাল্লামের আনিত ধর্মের উপর ইমান আনতে রাজি হননি জয়নাবরাদী আল্লাহ তাল্ধার স্বামী তিনি তার আগের ধর্ম আগের বিশ্বাসেই অবিচল থাকলেন শুধু নিজের ধর্ম আর বিশ্বাসের উপর অটল থেকেই ক্ষান্ত ছিলেন না আবুল আস মক্কার কুরাইশদের হয়ে নিজের স্ত্রীর সম্মানিত পিতা নিজের শ্রদ্ধেয় শ্বশুরের বিরুদ্ধে তিনি হাতে তুলে নিয়েছিলেন তরবারি ইসলামের একেবারে প্রথম জেহাদ বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন আবুল আস কিন্তু না কোনো বিজয় মাল্য হাতে উঠাতে পারেননি সেইবার বরং মুসলিম বাহিনীর হাতে ধৃত হয়ে বন্দি অবস্থায় তাকে যেতে হয় মদিনায় যেখানে নতুন এক ইসলামী রাষ্ট্রের সূচনা করেছেন আল্লাহর রসুলসাল্লু আলাইহুসাল্লাম আবুল আস মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারেননি এই খবর শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন জায়নাবাদি আল্লাহ তোলাহা স্বামীর পরাজয়ে স্ত্রীর আনন্দ নয় এটা মিথ্যার বিরুদ্ধে এক সত্য অবলম্বনকারীর আনন্দ স্বামীর পরাজয়ে বিলকুল খুশি হলেও যুদ্ধে যাওয়া স্বামীর নিতে ভুলে যাননি জয়নাব যুদ্ধ ফেরত অন্যান্য কুরাইশের কাছে স্বামীর সংবাদ জানবার তাগিদে তিনি জানতে চাইলেন তার কি অবস্থা এখন কুরাইশেরা জানাল আবুল আস মুসলিম বাহিনীর হাতে আটক হয়ে এখন বন্দি অবস্থায় মদিনায় আছে একই তো স্বামী অবিশ্বাসী অত্যাচারী গোত্রের সদস্য তার উপর এখন বন্দী হয়েছে তার পরম পিতার হাতে যিনি সত্য এবং ন্যায়ের এক মূর্ত প্রতীক পরিস্থিতি এতটাই জটিল আর ঘটে হয়ে দাঁড়ালো যে এই মুহূর্তে ঠিক কী করা যায় সেটা ভেবেই অস্থির হজরতে জায়না ব্রাদি আল্লাহতালহ্না শেষ অব্দি ঠিক করা হল বন্দি স্বামীকে মুক্ত করার জন্য তিনি মুক্তিপণ পাঠাবেন পিতা মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম পর্যন্ত যুদ্ধবন্দীদের মুক্ত করতে মক্কাবাসীর কাছ থেকে আসা নানা ধরনের মুক্তিপণ নবীজির সামনে রাখা তিনি পরখ করে দেখছিলেন সব কিছু হঠাৎ নবীজির চোখ আটকালো একটা গলার হারে তিনি বিস্ময়ে আবিভূত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে এই হারটি যে তার বড্ড চেনা এই হারের সঙ্গে জড়িয়ে আছে নবীজি সাল্লি সাল্লামের কত স্মৃতি আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি স্মৃতির এমন মধুর যাতনায় তখন তার চোখ টলমলো নবীজি সাল্লামের আশপাশে যারা ছিলেন ঘটনার আকস্মিকতায় তারাও হতবাক খুব হঠাৎ করে এতটা আবেগপ্রবণ হয়ে উঠতে কখনও দেখা যায়নি নবীজিকে একটা সামান্য হারই তো সেটা হাতে নিয়ে এত স্মৃতিকতর হয়ে ওঠার কি কারণ থাকতে পারে কিন্তু এই হার কি কেবল সামান্য আর সাধারণ কোনো হার ছিল একদমই না এই হার ছিল নবীজি সাল্লাহ প্রথম স্ত্রী প্রিয়তমা খাদিজা আদি আল্লাহ তাল্হার সেই খাদিজা আদি আল্লাহ তালহা যিনি সকল দুর্যোগ দুর্ভোগ আর কঠিন দোষ্যময়ে ছিলেন নবীজি সাল্লাহ ছায়া সঙ্গী যখন চারপাশ থেকে নবীজের দিকে ধেয়ে আসত নানান অপবাদ আর অপমান তখন খাদিজারাদিয়াল্লাহ তোলাহা নবীজি সাল্লি সাল্লামের জন্য হয়ে উঠতেন সাহসের ফোয়ারা যখন সবাই বিরক্তি আর বিড়ম্বনা ভেবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল তখন প্রবল প্রতাপে গভীর ভালোবাসার সাথে নবীজিকে আগলে রেখেছিলেন হজরতে আল্লাহ তাল্হা তাকে বিশ্বাস করার মতন যখন কোথাও কেউ নেই তখন এই মহিয়সী হয়ে উঠেছিলেন উম্মার প্রথম বিশ্বাসী মানুষ যার সঙ্গে নবীজির এত এত স্মৃতি সেই প্রয়াত স্ত্রীর গলার হার দেখে নবীজি সাল্ল্লা সাল্লামের মনে বিরহের তুফান বইবে এটাই স্বাভাবিক ছল ছল চোখে নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কার মুক্তির জন্য এসেছে এই হার সাহাবিরা বললেন ইয়ারাসল্লাহ সাল্লাহ সাল্লাম এটা এসেছে আবুল আসের মুক্তিপণ হিসেবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এটা আমার কন্যা জয়নাব পাঠিয়েছে তার স্বামীকে মুক্ত করার জন্য তোমরা কি জানো এই হার কার উত্তরে তারা বলল ইয়া রাসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমরা জানি না নবিজি সাল্লাম বললেন এটা আমার প্রিয়তমা খাদিজার গলার হার মারা যাওয়ার আগে এই হার সে জয়নাবকে দিয়ে গিয়েছিল আজ এই হার মুক্তিপণ হিসেবে আমার কাছে এসে পৌঁছেছে এইটুকু বলতেই যেন নবীজির গলা ধরে এলো প্রিয় সহধর্মিনীর প্রয়াণ বেদনা তার বুকের মধ্যে নতুন করে সুখের ঢেউকে যেন জাগ্রত করে দিল নবীজির এমন স্মৃতিকাতরতা এমন বিমর্ষ অবস্থা সাহাবিদেরও মনোবেদনার কারণ হয়ে দাঁড়াল একটা থমথমে পরিস্থিতি হালকা হয়ে এলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের কাছে একটি অনুরোধ করতে চাই যদি তা তোমরা রাখো সবাই সমস্যরে বলে উঠলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহুসল্লাম অবশ্যই তখন নবীজি সাল্লাহ আলহিহুসল্লাম বললেন আবুল আস আমার মেয়ের স্বামী তোমরা কি বলো আমার কি তাকে মুক্তি দেওয়া উচিত আর মুক্তিপণ হিসেবে খাদিজার যে হারখানা আমার হাতে এসে পৌঁছেছে সেটা আমি পুনরায় জয়নাবের কাছে ফেরত পাঠাতে চাচ্ছি বড় শখ করে এই হার খাদিজা একদিন জয়নাবকে দিয়েছিল এই হার অন্য কারো হাতে চলে যাক তা আমি চাই না তোমরা কি আমাকে তা করতে অনুমতি দিবে সবাই বিনা বাক্যে নবী জিসাল্লাহ্লামকে অনুমতি দেন তিনি আবুল আসের কাছে এসে বললেন এই হারখানা তোমার মুক্তিপণ হিসেবে জয়নাব আমার কাছে পাঠিয়েছে তোমাকে মুক্ত ঘোষণা করা হলো। এই নাও এই হার নিয়ে মক্কায় চলে যাও এবং জয়নাবের হাতে এই হার পৌঁছে দাও সোনানো আবিদাউদ হাদিস নম্বর দুই খাদিজা রাদি আল্লাহ তোলাহার ইন্তেকালের আরও অনেক পরের ঘটনা এটা ততদিনে কত জল করাল পৃথিবীর কত জোয়ার ভাটাই তৈরি হল নতুন ইতিহাস তবুও খাদিজা রাদি আল্লাহ তোলাহার জন্যে মনের কোন একটা স্থান নবীজি সাল্লাহ আলহুসাল্লাম সবসময় রেখে দিয়েছেন সযত্নে তার সঙ্গে কাটানো যেকোনো চোখের সামনে এলে তার সাথে জড়িয়ে থাকা যে কোনো মুহূর্তের কথা মনে পড়ে গেলে তা রোমন্থন করে নবীজি সাল্লাহ আলহুসাল্লাম আবেগ আপ্লুত হয়ে পড়তেন নবীজি নিঃস্ব অবস্থা থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন শত্রুর চেয়ে ভারী হয়েছে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা তবুও জীবনের কঠিন সময়গুলোতে যে নারী হৃদয় তাকে ভরিয়ে রেখেছিল কৃত্রিম ভালোবাসা আর মায়ার বাঁধনে যে কোমল হস্ত যুগল তাকে দিয়ে গেছেন সান্ত্বনা আর সাহসের সংবাদ তাকে কোনোদিন কখনোই কোনোভাবেই ভুলতে পারেননি নবীজি জিসি সাল্লু স্বামী হিসেবেও কতই না অনুপম উদাহরণ তিনি আমাদের জন্য সম্মানিত সুধী রাসাল উল্লাহ সাল্লাহ সাল্লামের আবেগ আপ্লুত হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেল di subscribe kurde paren. Assalamualaikum Warahmatullahi Wabarakatuh